ছোটো মাছ হোক বড় মাছ হোক, বা মাঝে সাঝে সপ্তাহে একদিন বা দুদিন চিকেন করলেন, ঠিক আছে, দুটোকে দেখেই আপনার আইসক্রিমই মনে হবে, আমরা চলতি ভাষায় আইসক্রিমই বলে থাকি। ঠিকঠাক মতন সেটাকে না ফুটিয়ে রাখলে বা না গরম করলে তাহলে কিন্তু সেখান থেকেও বাচ্চার পেটের সমস্যা হতে পারে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেস্টাকে বা চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমে বাচ্চাদেরকে কোন কোন খাবারগুলো না খাওয়ালেই ভালো হয়, কোন কোন খাবারগুলো এই গরমে বাচ্চাদের খাওয়ানোর জন্য একদমই অনুপযুক্ত। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আজকে ভিডিওটা স্টার্ট করি। কিছু কিছু খাবার হয় যেগুলো গরমকালে বাচ্চাদের খাওয়ানোর জন্য ভীষণই উপযুক্ত, ওদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো। এবার সেই সকল খাবারগুলো কী কী, এক বছরের ছোট বাচ্চাদের জন্য সেই সমস্ত খাবারগুলো কী কী, এক বছরের বড় বাচ্চাদের এক বছর থেকে শুরু করে একবার 6 বছর পর্যন্ত সেই সেই খাবারগুলো কী কী, কীভাবে ওদের এই ভালো ভালো খাবারগুলো দিয়ে ওদের ডায়েট চার্টটাকে তৈরি করা যায়, তার উপরে তো আমি রিসেন্টলি ভিডিও করেছি। সেই ভিডিওতে আমি একদম 6 মাস থেকে শুরু করে 6 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের খাদ্য তালিকাটা শেয়ার করেছি। যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারবেন। এবার সেই সমস্ত ভালো ভালো খাবারগুলো ছাড়াও এমন কিছু কিছু খাবার আছে যেগুলো চাইলে আমরা মাঝে সাঝে খাওয়াতে পারি, খাওয়ালে অসুবিধা কিছু নেই। আবার এমন কিছু খাবার আছে যেগুলো গরমকালে বাচ্চাদেরকে না খাওয়ালেই ভালো হয়, খাওয়ালে নানা রকমের সমস্যা হতে পারে, পেটের সমস্যা, শরীরটা গরম হয়ে যাওয়ার মতন সমস্যা, পাতলা পটির মতন সমস্যা, বদ হজমের মতন সমস্যা হতে পারে। তো এবার আজকের ভিডিওতে আমি শুধুমাত্র সেই সমস্ত খাবারগুলোর কথা বলছি যেগুলো এই গরমকালে বাচ্চাদেরকে না দিলেই ভালো হয়। একেবারে পুরো সিজনটা জুড়েই যদি আপনি বাচ্চাকে সেই খাবারগুলো না দেন তাহলে বাচ্চার কোনো অসুবিধে হবে না, বরং বাচ্চার স্বাস্থ্যটা ভালো থাকবে, অযথা কোনো রকম পেটের সমস্যা বা বদ হজমের মতন সমস্যায় পড়তে হবে না। তো চলুন একটা একটা করে এবার সেই সমস্ত খাবারগুলোর নাম আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টেই বলি ব্রেড, এই ব্রেড হতে পারে আটার থেকে তৈরি রুটি বা মাল্টিগ্রেন থেকে পাওয়া যায় এরকম কোনো ব্রেড, বা পরোটা বা পাউরুটি, এই টাইপের খাবারগুলো গরমকালে বাচ্চাদেরকে খাওয়াতে যাবেন না। এর থেকে হজমের সমস্যা হয়ে থাকে, পাতলা পটির মতন সমস্যা হয়ে থাকে, পেটের নানা রকম সমস্যা হতে পারে। তো এই কারণে এই ব্রেড বা রুটি বা পাউরুটি যদি বাচ্চাকে গরমকালে নাই খাওয়ানো কয়েকটা দিন বা কয়েকটা সপ্তাহ তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এর পরিবর্তে আপনি যে খাবারগুলো বাচ্চাদের শরীরটাকে ঠান্ডা ঠান্ডা রাখে, বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো, সেগুলো খাওয়ান। এই টাইপের খাবার যেগুলো বাচ্চাদের শরীরটাকে একটু গরম গরম করে দেয়, বাচ্চাদের হজমের অসুবিধা তৈরি করতে পারে, সেগুলো বাচ্চাদেরকে না খাওয়ালে ভালো হয়। তো তার মধ্যে আটা বা ময়দা বা মাল্টিগ্রেন থেকে তৈরি কোনো রকম রুটি বা পাউরুটি, এগুলো বাচ্চাদের না খাওয়ানোটাই ভালো। 2 নম্বর যে খাবারগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে নন সিজনাল ভেজিটেবলস এবং নন সিজনাল ফ্রুটস। আমরা প্রত্যেকেই জানি যে কোনো সময় সিজনাল শাকসবজি, সিজনাল ফলগুলো খাওয়া দাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, তো বাচ্চাদের ক্ষেত্রেও তাই। তাই জন্য এই গরমকালটাতে এমন কোনো ভেজিটেবলস মানে সবজি বা এমন কোনো ফল বাচ্চাদেরকে খাওয়াবেন না যেগুলো নন সিজনাল, অর্থাৎ সেই সিজনে নয়। যেমন ধরুন বাঁধাকপি বা গাজর, এই টাইপের যে সমস্ত ভেজিটেবলসগুলো যেগুলো অন্য সময় হওয়ার কথা সেগুলোই গরমকালে খাওয়াচ্ছেন সেটা কিন্তু ঠিক না। বা ধরুন আপেল বা এমন কিছু ফল যেগুলো শীতকালে পাওয়া যায় বা শীত প্রধান দেশের ফল, সেগুলো এখানে এখন এনে বিক্রি হচ্ছে এবং বাচ্চাকে সেগুলো খাওয়াচ্ছেন, এই ব্যাপারটা কিন্তু গরমকালে করা ঠিক না। এটা বাচ্চাদের হজমেরও সমস্যা তৈরি করতে পারে, বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ওভারঅল সেগুলো ক্ষতিকর হতে পারে। এছাড়া ওই সমস্ত ফলগুলো যখন দূর থেকে আসে তখন তার পুষ্টিগুণও অনেকটা কমে যায়। তো এই কারণেই শীতকালে পাওয়া যায় এরকম কোনো সবজি বা ফল, এগুলো কিন্তু গরমকালে খাওয়ানোটা ঠিক নয়। গরমকালে যে সমস্ত ভেজিটেবলস পাওয়া যায়, যে সমস্ত ফল পাওয়া যায় যেগুলো সিজনাল, সেগুলোই বাচ্চাকে এই সময় খাওয়ানো উচিত ঘুরিয়ে ফিরিয়ে। 3 নম্বর যে ধরনের খাবারটার কথা বলবো সেগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস, তার মধ্যে কাজু, আমন্ড, আখরোট, খেজুর, এগুলো পড়ে। এই ড্রাই ফ্রুটস কিন্তু শরীরটাকে গরম গরম রাখে, এর মধ্যে অনেকটা পরিমাণে ক্যালোরি থাকে, ফলে ড্রাই ফ্রুটস এক তো শরীরটাকে গরম করে দেয়, এছাড়া এগুলো কিন্তু বাচ্চাদের হজম করার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, বাচ্চাদের অযথা হজম করতে অসুবিধা হচ্ছে, পটি হচ্ছে, পটির সমস্যা হচ্ছে। তো এই কারণে গরমকালটাতে যদি আপনি ড্রাই ফ্রুটস বন্ধ রাখেন তাতে অসুবিধা কিছু হবে না, আরও অনেক অপশন আছে সেগুলো গরমকালে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আমাদের তো আলটিমেট লক্ষ্য হচ্ছে বাচ্চাদেরকে গরমকালে সুস্থ রাখা, ভালো রাখা। তো কয়েকটা দিন বা কয়েকটা সপ্তাহ যদি এই ড্রাই ফ্রুটস বন্ধ রাখা যায় তাতে এমন কিছু অসুবিধা হবে না। এই প্রচণ্ড গরমে কিন্তু এই খাবারগুলোকে একটু অ্যাভয়েড করাই ভালো। 4 নম্বরে যে ধরনের খাবারের কথা বলবো যেগুলো এই প্রচণ্ড গরমে বাচ্চাদেরকে না খাওয়ালে ভালো হয়, সেগুলো হচ্ছে রেড মিট। কোনো রকম রেড মিটই কিন্তু এই গরমে বাচ্চাদেরকে দেওয়া উচিত না। এক তো এই রেড মিট বাচ্চাদের শরীরটাকে গরম করে দেয়, এছাড়া হজম করতে অনেকটা সময় নিয়ে নেয়, বাচ্চাদের হজম করতেও এটা অনেক অসুবিধে হয়। তো এই কারণে রেড মিট এই প্রচণ্ড গরমের টাইমে বাচ্চাদেরকে দেবেন না। বাচ্চাদেরকে অ্যানিম্যাল প্রোটিন খাওয়ানোর ক্ষেত্রে আপনি মাছ অফার করুন, ছোটো মাছ হোক বড় মাছ হোক,
বা মাঝে সাঝে সপ্তাহে একদিন বা দুদিন চিকেন করলেন, ঠিক আছে, কিন্তু রেড মিটটা এই প্রচণ্ড গরমে বাচ্চাদেরকে না খাওয়ালেই ভালো হয়। 5 নম্বরে বলবো রসুন আর গরম মশলার কথা। এই রসুন আমরা সবাই জানি শরীরটাকে একটু গরম গরম করে, এগুলো শীতকালে খাওয়ানোর পক্ষে কিন্তু ভীষণ ভালো। তো এই রসুন গরম মশলা যেগুলো একটু মানে শরীরটাকে গরম করে দেয় এবং হজম করতে খাবারকে সমস্যায় ফেলে দেয়, তো এই কারণে হচ্ছে রসুন গরম মশলা এগুলো বাচ্চার খাবার এই প্রচণ্ড গরমের টাইমটাতে যতটা কম দেওয়া যায় ততটাই ভালো। এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখা উচিত। 6 নম্বরে বলবো ভাজাভুজি যতটা গরমে বাচ্চাকে কম দেবেন ততটাই ভালো। তো এই ভাজাভুজি টাইপের খাবার, বাইরের খাবার, হোটেল থেকে আনা খাবার, বা হোটেলে গেছেন সেখানে বাচ্চাকে গরমকালে খাবার দাবার খাওয়াচ্ছেন, সেখানকার খাবার খাওয়াচ্ছেন, বা বাসি খাবার আপনি দুদিন একদিন আগে বানিয়েছেন সেটাকে একটু গরম টরম করে আবার বাচ্চাকে খাওয়ালেন, তো যখনই বাসি খাবার বাচ্চাকে খাবেন তার মধ্যেও কিন্তু জীবাণু ফর্ম করে যায়। ফ্রিজে রাখা হলেও সেখান থেকে ঠিকঠাক মতন সেটাকে না ফুটিয়ে রাখলে বা না গরম করলে তাহলে কিন্তু সেখান থেকেও বাচ্চার পেটের সমস্যা হতে পারে। কারণ এই ভাজা টাইপের খাবার, বাইরের খাবার, বাইরের খাবার তো বাচ্চাদেরকে এই গরমের মধ্যে বাইরের খাবার, হোটেলের খাবার একদমই খাওয়ানো উচিত না। 7 নম্বরে যেটা বলবো, বাচ্চাদেরকে এই টাইমে কোনো রকম প্যাকেট করা ড্রিঙ্কস বা ফ্রুট জুস যেগুলো রেডিমেড পাওয়া যাচ্ছে বাজার থেকে পাওয়া যায়, আমরা কিনে আনি প্যাকেট করা হোক বা বোতলের মধ্যে থাকে, এরকম কোনো ড্রিঙ্কস বা কোনো ফ্রুট জুসই বাচ্চাকে খাওয়াবেন না। আপনি বাড়িতে ফল কিনে আনুন, তার থেকে রস বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন, ডাবের জল খাওয়াতে পারেন। আমাদের চ্যানেলেও কিন্তু আমরা শেয়ার করেছি গরমকালের বেশ কয়েকটা রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপি, তো আপনারা যদি এই ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে সেখান থেকে আপনারা অনেক আইডিয়া পাবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে ভিডিওটা দেখে নিতে পারেন। তো ঘরে আপনি আপনার বাচ্চাকে বিভিন্ন রকমের ড্রিঙ্কস বানিয়ে খাওয়াতে পারেন, কিন্তু বাইরের কোনো রকম ড্রিঙ্কস বা ফ্রুট জুস, প্যাকেট করা ফ্রুট জুস রেডিমেড ঢাললেন খাইয়ে দিলেন, এইরকম কোনো ফ্রুট জুস, কোনো রকম বাইরের ড্রিঙ্কস গরমকালে বাচ্চাকে খাওয়াতে যাবেন না। 8 নম্বরে বলবো আরেকটি খাবারের কথা, যেটা গরমকালে বাচ্চাদেরকে না খাওয়ালেই ভালো হয়, সেটা হচ্ছে ফ্রোজেন ডেজার্ট। দেখুন, আমরা বাচ্চাদেরকে গরমকালে আইসক্রিম খাওয়াই, অনেক বাচ্চাই আইসক্রিম খেতে ভালোবাসে। আইসক্রিম আর ফ্রোজেন ডেজার্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফ্রোজেন ডেজার্টের মধ্যে কিন্তু পাম অয়েল ভীষণভাবে মেশানো হয়, যেগুলো স্বাস্থ্যের জন্য একদম ভালো না। দুটোকে দেখেই আপনার আইসক্রিমই মনে হবে, আমরা চলতি ভাষায় আইসক্রিমই বলে থাকি। জাস্ট যখন কোনো একটা আইসক্রিমের মতো আইসক্রিম কিনতে যাবেন, তো যখন কিনবেন তার প্যাকেটটা একটু দেখে নেবেন, তার গায়ে আইসক্রিম লেখা আছে নাকি ফ্রোজেন ডেজার্ট লেখা আছে। নর্মালি আমুলের যে সমস্ত আইসক্রিমগুলো হয়, আমি খুব সিম্পলভাবে বলছি, আমুলের যে সমস্ত আইসক্রিমগুলো পাওয়া যায় সেগুলো বেশিরভাগই কিন্তু আইসক্রিম লেখা থাকে। তো আপনি যখন কিনছেন দেখে নেবেন সেটা আইসক্রিম কিনা, যদি দেখেন সেখানে আইসক্রিম কিছু লেখা নেই, তার পরিবর্তে লেখা আছে ফ্রোজেন ডেজার্ট, তো সেটা কিন্তু না কেনাই ভালো। এটা কিন্তু বাচ্চা এবং বড় উভয় স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলে, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।